কবি সুকান্ত ভট্টাচার্যের সিঁড়ি, আমরা সিঁড়ি, তোমরা আমাদের মাড়িয়ে প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও, তারপর ফিরেও তাকাও না পিছনের দিকে। তোমাদের পদধূলি ধন্য আমাদের বুক, পদাঘাতে ক্ষত বিক্ষত হয়ে যায় প্রতিদিন, তোমরাও তা জানো। তাই কার্পেটে মুড়ে রাখতে চাও আমাদের বুকের ক্ষত, ঢেকে রাখতে চাও তোমাদের অত্যাচারের চিহ্নকে, আর চেপে রাখতে চাও পৃথিবীর কাছে তোমাদের গর্বোদ্ধত অত্যাচারী পদধ্বনি। তবু আমরা জানি চিরকাল আর পৃথিবীর কাছে চাপা থাকবে না আমাদের দেহে তোমাদের ওই পদাঘাত, আর সম্রাট হুমায়ুনের মতো একদিন তোমাদেরও হতে পারে পদস্খলন।